আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এর পনেরো নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো সাতাত্তর পৃষ্ঠার জোড়ায় কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকের প্রথম সমস্যাটি হচ্ছে পৃথিবী বেসার্ধ ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার যদি পাবনাও সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রে টু পয়েন্ট ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে তবে পাবনা থেকে সিলেটের দূরত্ব কত পায়ের মান দেওয়া আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান হচ্ছে কত ছয় হাজার চল্লিশ কিলোমিটার পাবনা ও সিলেটের অবস্থান দ্বারা পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন থিটার মান দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ ডিগ্রি আমরা জানি এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান তার মানে টু পয়েন্ট ফাইভ ডিগ্রি সমান হচ্ছে টু পয়েন্ট ফাইভ পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে পাবনা ও সিলেটের দূরত্ব কত এর সমান হচ্ছে আর থিটা তো এর মান বসিয়ে দিলাম থিটার মান বসিয়ে দিলাম কত পাচ্ছি ক্যালকুলেশন করলে দুশো একাশি কিলোমিটার প্রায় সমস্যা দুই মনে করো তোমাদের শ্রেণীকক্ষের দরজার প্রস্থ একশো সাত সেন্টিমিটার শ্রেণীকক্ষে একটি বেঞ্চ বেশি বসানোর জন্য দরজাটি পুরোপুরি খোলা যায় না কিন্তু একটি টেবিল শ্রেণীকক্ষে প্রবেশ করাতে হবে টেবিলটি শ্রেণীকক্ষে প্রবেশ করানোর জন্য কক্ষের দরজাটি পরিধি বরাবর ওয়ান পয়েন্ট ফোর মিটার খুলতে হলে দরজার চৌকাট এবং দরজার পাল্লার মাঝে কনিক দূরত্ব কত হবে সেটা তোমাদের বের করতে হবে ঠিক আছে দরজাটি খুলে দরজার প্রান্তবিন্দু দ্বারা মেঝেতে একটি বৃত্তচাপ তৈরি হবে এই যে ধরো বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে এ এই এটা আর ব্যাসার্ধ হচ্ছে আর চৌকাট ও দরজার প্রস্তুতারা মেঝেতে উৎপন্ন কোন হচ্ছে কত থিটা তাহলে ওই বৃত্তচাপের দৈর্ঘ্য ব্যাসার্ধ কত হবে তা হিসাব করে নিচে তালিকাটি পূরণ করো অ্যাস ও আর এর মান মিটার এখন প্রকাশ করো তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য অ্যাসের মান হবে কত ওয়ান পয়েন্ট ফোর মিটার ঠিক আছে এটা হচ্ছে অ্যাসের মান আর বৃত্তচাপের ব্যাসার্ধ ব্যসার্ধ কোনটা একশো সাত সেন্টিমিটার যেটা এটা হবে ব্যসার্ধ তার মানে আর এমন কত ওয়ান পয়েন্ট জিরো সেভেন এটা হচ্ছে কি ব্যাসার্ধ কারণ সেন্টিমিটার হচ্ছে একশো সাত সেন্টিমিটার এটাকে মিটাই নিলে কত হবে ওয়ান পয়েন্ট জিরো সেভেন মিটার ঠিক আছে তাহলে আমরা যেন অ্যাস সমান আট থিটা বা থিটা সমান হচ্ছে এস বাই আর মান বসিয়ে দিলাম আমরা হচ্ছে কী করবো এটাকে পাই থেকে রেডিয়ান থেকে হোক ডিগ্রিতে কনভার্ট করবো তার মানে একশো আশি ডিগ্রি বাই পাই তাহলে আমরা কত পাচ্ছি থিটার মান সেভেন্টি ফাইভ ডিগ্রি সুতরাং এটা হচ্ছে আমাদের কণিক দূরত্ব থিটার মান হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি সমস্যা তিন পৃথিবীর কোনো একটি অবস্থান থেকে চাঁদের দূরত্ব দেওয়া আছে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার চাঁদের ব্যাস ওই বিন্দুতে থার্টি ওয়ান মিনিট কোন উৎপন্ন করে চাঁদের ব্যাস কত এখানে পৃথিবীর অবস্থান কেন্দ্রে চাঁদের দূরত্ব আর সমান এত চাঁদের ব্যাস দ্বারা পৃথিবীর কেন্দ্রে ওই অবস্থান উৎপন্ন কোন থিটার সমান এত এর থাবে সারি দ্বারা ভাগ করি আমরা তাহলে পাচ্ছি কত জিরো পয়েন্ট ফাইভ ওয়ান সেভেন ডিগ্রি সুতরাং চাঁদের ব্যাস অ্যাস সমান হচ্ছে আর থিটা আর এর মান বসালাম থিটার মান বসালাম এখন মানটা তো নিতে হবে রেডিয়ানে তাহলে আমরা কী করবো এক ডিগ্রির সমান পাই বাই একশো আশি রেডিয়ান পাই বাই একশো আশি দ্বারা গুণ করলাম ঠিক আছে তাহলে অ্যান্সার কত আসছে তিন হাজার চারশো আটষট্টি দশমিক পাঁচ আট কিলোমিটার প্রায় এখন আমরা একশো একশো সাতাত্তর পৃষ্ঠায় যে জোড়াই গাছটা আছে এটা সমাধান করবো মনে করো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রিয়ায় একশো মিটার দৌড়ের একটি প্রতিযোগিতা রয়েছে সেজন্য মাঠে একজন বৃত্তাকার চক্র তৈরি করলো ওয়াসাবি এই প্রতিযোগিতায় নয় সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে থার্টি সিক্স ডিগ্রি কোন উৎপন্ন করে এই যে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে কি পাঁচটা প্রশ্ন আছে বৃত্তেকার চক্রটির ব্যাস নির্ণয় করো ওয়াসাবি পাঁচ সেকেন্ডে কত দূর অতিক্রম করে সে বারো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্ব দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত ওয়াসাবির গতিবেগ নির্ণয় করো একই প্রতিযোগিতায় পিরেন তেরো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে আটচল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে ওয়াসাবি ও পিরেনের মধ্যে কার দৌড়ের গতিবেগ বেশি তো চলো শিক্ষেত্রে আমরা একটা একটা করে সবগুলো প্রশ্নের সমাধান দেখি প্রথম প্রশ্নটা কি বৃত্তেকার চক্রটি ব্যাস নির্ণয় করে ঠিক আছে আমরা ধরি চক্রে ব্যাসার্ধ হচ্ছে আর মৃত্তেকা চক্রের পরিধি হচ্ছে একশো মিটার এই যে আমাদের কোয়েশ্চনে বলা ছিল একশো মিটার দৌড় প্রতিযোগিতা এই যে ঠিক আছে এটা হচ্ছে পরিধি কারণ পুরা বৃত্তটা একবার ঘুরে আসলি তো সে আবার আগের জায়গায় ফিরে আসবে তার মানে একশো মিটার হচ্ছে বৃত্তের পরিধি আর আমরা জানি বৃত্তের পরিধি মানে হচ্ছে টু পাই আর তাহলে কি লেখা যায় এই টু পাই আর সমান হচ্ছে একশো বা আর সমান লেখা যায় একশো বাই টু পাই দেখো দুইতেলা কাটলে কত থাকে উপরে পঞ্চাশ নিচে থাকে পাই পায়ের মান বসিয়ে দিলাম পনেরো দশমিক নয় দুই মিটার এটা হচ্ছে ব্যাসার্ধ মান তা আমাদের চেয়েছে কি ব্যাসের মান তাহলে আমরা দুই দ্বারা গুণ করলে ব্যাস পেয়ে যাচ্ছি তার মানে বিত্তেকার চক্রটি ব্যাস টু আর সমানগত টু ইন্টু ফিফটিন পয়েন্ট নাইন টু মিটার তার মানে থার্টি ওয়ান পয়েন্ট এইট ফোর মিটার প্রায় ঘর নম্বর বলা আছে ওয়াসাবি নয় সেকেন্ডে কত দূর দূরত্ব অতিক্রম করেছে তাহলে ওয়াসাবি নয় সেকেন্ডে বৃত্তিকার কেন্দ্রের চক্রে থার্টি সিক্স ডিগ্রি গুণ উৎপন্ন করে এখানে থ্রিটার সমানগত থার্টি সিক্স ডিগ্রি আমরা জানি এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান এটা দ্বারা গুণ করলাম তাহলে পাচ্ছি কত আমরা থার্টি সিক্স দ্বারা কাটাকাটি যাই এখানে থাকে ফাইভ পাই বাই ফাইভ রেডিয়ান ক্ষতি আমরা পেয়েছিলাম বৃত্তেকার চক্রে ব্যসার্ধ আর সমান হচ্ছে কত এই যে মানটা পনেরো দশমিক নয় দুই মিটার তাহলে ধরি বৃত্তেকার চক্রে চাপের দৈর্ঘ্য এক সমান হচ্ছে আর্থিটা আমরা থিটার মান জানি আমরা আরের মান জানি মানগুলো এখানে বসিয়ে দেব তাহলে ওয়াসাবির নয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এক সমান হচ্ছে আর্থিটা তার মানে ফিফটিন পয়েন্ট নাইন টু ইন্টু পাই বাই ফাইভ মিটার তো মানগুলো বসাবে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বসিয়ে ফাইভ দ্বারা ভাগ করলে অ্যান্সার আসবে কত দশ মিটার প্রায় ঠিক আছে তাহলে নয় সেকেন্ডে যদি দশ মিটার যায় এক সেকেন্ডে কত দূর গেছে তাহলে ওয়াসাবির এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দশ বাই নয় মিটার আর ওয়াসাবি পাঁচ সেকেন্ডে কত দূর গেছে তাহলে ওয়াসাবির পাঁচ সেকেন্ডে অধিকান্ত দূরত্ব দশ বাই নয় ইন্টু ফাইভ মিটার আমরা ওই কি নিয়ম করলাম ঠিক আছে তো দেখো পঞ্চাশ বাই নয় তার মানে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স বা ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স মিটার প্রায় এটাই হচ্ছে উত্তর যে ওয়াসাবি ফাইভ সেকেন্ডে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স মিটার প্রায় দূরত্ব অতিক্রম করে গড় নাম্বারে দেখো খ হতে পাই ওয়াসাবির পাঁচ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এর সমান হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স মিটার তাহলে ওয়াসাবির এক সেকেন্ডের দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কত ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স বাই ফাইভ মিটার তাহলে ওয়াসাবির বারো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স বাই ফাইভ ইন্টু টুয়েলভ মান বসাবে মানে ক্যালকুলেশন করবে করলে আনসার আসবে কত তেরো দশমিক তিন চার মিটার প্রায় ঠিক আছে তাহলে ওয়াসপির বারো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তেরো দশমিক তিন চার মিটার এখন আমরা জানি এর সমান হচ্ছে আর্থিটা তাহলে এখানে এস এর মান বসিয়ে দিয়ে এস এর মান কত এই যেটা থার্টিন পয়েন্ট থ্রি ফোর আর এমান ফিফটিন পয়েন্ট নাইন টু আমার থিটার মান জানি না আমার থিটার মানটা বের করতে হবে তাহলে থিটার সমান কী লেখা যায় থার্টিন পয়েন্ট থ্রি ফোর ডিভাইড বাই ফিফটিন পয়েন্ট নাইন টু মানে জিরো পয়েন্ট এইট ফোর রেডিয়ান এখন রেডিয়ান থেকে আমরা যদি ডিগ্রিতে কনভার্ট করতে চাই আমরা জানি এক রেডিয়ান সমান হচ্ছে একশো আশি ডিগ্রি বাই পাই রেডি পাই ডিগ্রি ঠিক আছে একশো আশি ডিগ্রি বাই পাই তাহলে মানটা বসিয়ে দেবো এখানে এটার সাথে একটা গুণ করবো তাহলে পাচ্ছি কত আমরা ফোর্টি এইট পয়েন্ট ওয়ান থ্রি ডিগ্রি প্রায় তাহলে সে বারো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে ফোরটি এইট পয়েন্ট ওয়ান থ্রি ডিগ্রি প্রায় নাম্বারটা দেখি খ হতে পাই ওয়াসাবির পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স মিটার তাহলে ওয়াসাবির এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স বাই ফাইভ তার মানে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান মিটার অর্থাৎ ওয়াসাবির গতিবেগ ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে সে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান মিটার যেতে পারে ঠিক আছে উম নাম্বারটা দেখো এখানে পিরিয়ানের দ্বারা বৃত্তাকার চক্রের কেন্দ্রে উৎপন্ন কোন থিটা সমান হচ্ছে ফোর্টি এইট ডিগ্রি তাহলে আমরা জানি এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে ফোর্টি এইট ইন্টু ডিগ্রির বদলে আমরা পাই বাই একশো আশি বসাচ্ছি রেডিয়ানে প্রকাশ করব তাই তো পায়ের মান বসিয়ে দেবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স একে আটচল্লিশ দ্বারা গুণ করে একশো আশি দ্বারা ভাগ করবে অ্যান্সার আসবে কত জিরো পয়েন্ট এইট ফোর রেডিয়ান প্রায় কহতে আমরা পেয়েছিলাম বৃত্তাকার চক্রের ব্যসার্থ আড়ের মান হচ্ছে ফিফটিন পয়েন্ট নাইন টু মিটার তাহলে পিরিয়ানের তেরো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত এর সমান হচ্ছে আট থিটা আর এমন এই মাত্র পেলাম এমানটা আমরা জানি ক হতে পেয়েছিলাম ফিফটিন পয়েন্ট নাইন টু বসালাম থিটার মানে একটু আগে পেয়েছি আমরা জিরো পয়েন্ট এইট ফোর এমানটাও বসালাম তার মানে কত থার্টিন পয়েন্ট থ্রি সেভেন মিটার ঠিক আছে এটা হচ্ছে পিরেনের তেরো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তাহলে পিরেনের এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এই থার্টিন পয়েন্ট থ্রি সেভেন বাই হচ্ছে তেরো ঐকন নিয়ম করছি তার মানে ওয়ান পয়েন্ট জিরো থ্রি মিটার অর্থাৎ পিরেনের গতিবেগ হচ্ছে কত ওয়ান পয়েন্ট জিরো থ্রি মিটার পার সেকেন্ড সে প্রতি সেকেন্ডে ওয়ান পয়েন্ট জিরো থ্রি মিটার যায় আর আমরা ঘতে পেয়েছিলাম এখানে দেখো ওয়াসাবির গতিবেগ কত ছিল ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান মিটার পার সেকেন্ড মানে সে প্রতি সেকেন্ডে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান মিটার যায় তাহলে বুঝতেই পারছো প্রতি সেকেন্ডে ওয়াসাবি কিন্তু পিএনের তুলনায় বেশি যায় তার মানে ওয়াসাবির গতিবেগ বেশি তাহলে আমরা কী বলতে পারি যে ঘ হতে আমরা পাই ওয়াসাবির গতিবেগ হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান মিটার পার সেকেন্ড প্রায় এখানে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান গ্রেটার দেন ওয়ান পয়েন্ট জিরো থ্রি বুঝতেই পারছো যে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান যে মানটা আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি থেকে বেশি কেননা ওয়াসাবির গতিবেগ হচ্ছে পিএনের গতিবেগের চেয়ে বেশি কারণ ওয়াসাবি হচ্ছে প্রতি সেকেন্ডে পিডেনের থেকে কতটুকু বেশি যায় ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট জিরো থ্রি মানে সে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট বিয়োগ করলে পাবে এতটুক দূরত্ব হচ্ছে এতটুক মিটার জিরো পয়েন্ট জিরো এইট মিটার দূরত্ব সে প্রতি সেকেন্ডে বেশি যায় পিডেনের তুলনায় সুতরাং আমরা কি বলতে পারি যে ওয়াসাবি ও পিডেনের মধ্যে ওয়াসাবির দরের গতিবেগ বেশি তা আমরা যে জোড়াই গাছটা ছিল জোড়াই কাজটা সমাধান করলাম আমরা কিন্তু এরপর যে অনুশীলনীর প্রশ্নগুলো ছিল আমরা প্রথম দুইটা বা তিনটা পর্বে তোমাদের অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান আগেই করে দিয়েছিলাম যারা দেখো তারা হচ্ছে আগের পর্বগুলো প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে আমরা আগামী ক্লাস থেকে নতুন অধ্যায় চলে যাব অষ্টম অধ্যায় সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ এই অধ্যায়ের আমরা হচ্ছে প্রথমে অনুশীলনীর সমাধানগুলো করব তারপর হচ্ছে আমরা একক কাজ জোড়াই কাজ দলীয় কাজ এগুলো নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি একশো সাতাত্তর পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ